জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10। গত 24 ঘন্টায় 7 জন আক্রান্ত হয় করোনা সংক্রমণে। জেলায় আক্রান্তের সংখ্যা 10। সারা দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মারণ করোনা ভাইরাসের খোঁজ মিলল 7 পরিযায়ী শ্রমিকের দেহে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 10। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকায় শ্রমিকদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতে মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবে মোট 93 জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। 86 জনের রিপোর্টে করোনা নেগেটিভ এলেও 7 জনের রিপোর্ট কোভিড-19 পজিটিভ আসে। এই নতুন আক্রান্তের সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও আক্রান্তরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগেও মালদার মানিকচকে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল, দ্বিতীয়টি ধরা পড়েছিল রতুয়ায়। ওই দুজনের চিকিৎসা চলছে শিলিগুড়িতে। জানা গিয়েছে চিকিৎসায় একজন সুস্থ হয়ে উঠেছেন। মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত জেলায় মোট 2,347 জনের লালা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ 10 জনের, বাকি 2,337 জনের রিপোর্ট নেগেটিভ। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে বুধবার রাজস্থানের আজমির থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ও পুণ্যার্থী মালদায় ফিরেছিলেন। সরকারিভাবে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে এই পরিযায়ী শ্রমিকদের দেহেই মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।